আপনারা অনেকেই বলেন যে আমি যেখানে রান্না করি আমার মাথার উপরে চাল নাই কেন, তো চাল নাই কেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে কি অনেকেই বলে যে তুলি যেখানে রান্না করে সেখানে রান্নাঘরে রান্না মানে রান্নার জায়গার উপরে চাল নাই কেন বা রান্নার জায়গাটা ঘেরাঘেরা না কেন, তো সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। গতকালকে বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির সময় তুলি যে চুলাগুলো ঢাকা রাখছিল, তো এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা কিন্তু আমাদের না, আমরা যেখানে রান্না করি সে জায়গা কিন্তু আমাদের না। আপনাদেরকে এক ঝলক আগে দেখাই, হ্যাঁ মানে আপনারা আমাদের ভিডিওতে কিন্তু এই পাশে দেখেন একটা ওয়াল, তো এটা হচ্ছে আমাদের ঈদগাহ আর এই ঈদগাহর কাজ কিন্তু চলছে এখন, ঈদগাহ ওয়ালগুলো ভেঙে ফেলছে। অনেকেই আমাদেরকে সবসময় প্রশ্ন করেন যে কেন আমরা আমাদের রান্নাঘরের উপর চাল উঠায় না, এবার আপনাদের সাথে ক্লিয়ার করি, এই যে এটা হচ্ছে ঈদগাহর ভাঙা ওয়াল আর যে ফাঁকা জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের মানে রান্না করার জায়গা বা আমরা বসে গল্প করতাম বা আমাদের খড়ি লকড়ি এগুলো রাখতাম, তো এটা আসলে আমাদের জায়গা না, এই এটা হচ্ছে ঈদগাহর জায়গা। এখন এই যে ঈদগাহটা ভাঙার কাজ চলছে আর এই ঈদগাহটা ভেঙে আরও অনেক বড় করবে ঈদগাহটা, আর যখন এই ঈদগাহটা বড় করবে তখন মনে করেন যে একদম আমাদের ওই চুলার পাড়ে গিয়ে ঈদগাহর ওয়াল উঠবে, তাই না তুলি? হ্যাঁ, কারণ চুলার কোন জায়গায় আসবে ওয়ালটা একটু দেখায় দাও, এই যে এইখানে আসবে, হ্যাঁ এইখান থেকে একদম সোজা ওয়ালটা চলে যাবে, এক কথায় মানে আমাদের কোনো মতে আসার একটা জায়গা থাকবে এরকম ছোটোখাটো একটা জায়গা, কিন্তু এই জন্যে আমরা আমাদের রান্নাঘরের উপর চাল উঠাইতে পারি না, যেহেতু এটা অন্যের জায়গা আর অন্যের জায়গাতে কি কখনো চাল উঠানো যায়? ভাবি সারা রাত কারেন্ট নাই তালা, অনেক কষ্ট আসছে ঘুমাইতে। ভাবি তোমার বালতি ফাটা জি জায়গা থাকবে, এই যে হ্যাঁ কোন রকমে এই যে ফাঁকা জায়গাগুলো দেখছেন এ সব ওই যে ঈদগাহ দিয়ে ভাঙা ওয়ালটা একদম নিয়ে আসে, সবচেয়ে দুঃখের বিষয় এটা আমাদের ট্যাপের পাড়, ওইটা আমাদের মাটির চুলা আর এইখানে বসে আমরা সবাই আড্ডা দিতাম একসাথে, এই যে আমাদের হাঁসগুলো এখানে খাবার খাইতো, মানে এক কথায় আমরা এখানে আমাদের অনেক স্মৃতি জড়ায় আছে। এখন থেকে আর আমাদের এইখানে কোনো ভিডিও করা হবে না, একসাথে বসাও হবে না এবং একসাথে আড্ডা দেওয়াও হবে না, কারণ ঈদগাহর ওই যে ওয়ালটা ভাঙা চলছে ওই ওয়ালটা নিয়ে আসে একদম এই যে আমাদের পেঁপে গাছ, এই পেঁপে গাছ সোজা দিবে, হয়তো আমরা এই পাদ্দা বেরও হতে পারবো না, আমাদের বের হওয়ার রাস্তা থাকবে ওই পাশ দিয়ে, আমাদের ওই পাশ দিয়ে মানে বাড়ির ওই সাইড দিয়ে থাকবে। তো যাই হোক, এই মানে স্মৃতি বিজড়িত এই মানে পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করে রাখলাম, যাতে ফেসবুক যতদিন থাকবে ততদিন তো আমার এই স্মৃতিগুলো থাকবে, এই জন্য। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।